মানে অসম্ভব সুন্দর অদ্ভুত একটি নাচ, এটা করে আপনার কেমন লাগে? ভালো লাগে, আমার শরীরের পক্ষে অনেক ভালো। এবং আপনি তো ইতিমধ্যে মাদারীপুর, টেকেরহাট, বিভিন্ন অঞ্চলে, এই বিভিন্ন দেশেও এই মানে প্রবাসীরা যারা, তারা তো আপনার এই নাচ দেখে আপনার প্রতি অনেকে ভালোবাসে, আপনাকে পছন্দ করে, এটা আপনার কাছে কেমন? আমার বিনোদন দেয়, আমি সবাই বিনোদন দেই। করেছেন কখনো? সামাজিক ভাবে সবাই আমাকে ভালোবাসে, আমি সবাইকে ভালোবাসি, সবাইকে বিনোদন দিতে চাই, সবাই বিনোদন আমারও দেয়, আমি সবাই ভালোবাসি, আমারও সবাই ভালোবাসে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাই। আপনি, আপনার নাম কি ভাই? দেলোয়ার। দেলোয়ার, আপনি আগে মানে কি উপবাসে ছিলেন? হ্যাঁ। তা আপনার এই, আপনার যে মানে মানে অসম্ভব সুন্দর অদ্ভুত একটি নাচ, এটা করে আপনার কেমন লাগে? ভালো লাগে, আমার শরীরের পক্ষে অনেক ভালো। এবং আপনি তো ইতিমধ্যে মাদারীপুর, টেকেরহাট, বিভিন্ন অঞ্চলে, এই বিভিন্ন দেশেও এই মানে প্রবাসীরা যারা, তারা তো আপনার এই নাচ দেখে আপনার প্রতি অনেকে ভালোবাসে, আপনাকে পছন্দ করে, এটা আপনার কাছে কেমন? আমার বিনোদন দেয়, আমি সবাই বিনোদন দিই। এবং আপনার এটা মানে দিয়ে আপনার কাছে কেমন লাগে? খুব ভালো লাগে, বিনোদন দিয়ে খুব ভালো লাগে। আপনি কি ভবিষ্যতে এটি চালিয়ে যেতে চান? হ্যাঁ, আমি আরো অনেক বড় হইতে চাই, আর সবাই বিনোদন দিলে আমি এর পাশে আসি, সবাই বিনোদন দেবো। আপনার সাথে যোগাযোগ করার জন্য সাধারণ মানুষ কিভাবে মানে করবে, যদি একটু এই বিষয়ে কিছু বলতেন? আমি সবার হাতে দেখা করি, সবার সাথে দেখা করি, যাই বলাইলে আমি সবার কাছে যাই। এমনিতে আপনি যে এই মানে নাচটা দেন বা আপনার যে সুন্দর একটা নৃত্য করেন, এতে কি আপনি আপনার ফ্যামিলি থেকে কিরকম সাপোর্ট পাচ্ছেন? না, ফ্যামিলি খুব ভালো, ফ্যামিলি আমার সাপোর্ট করে, সাপোর্ট করে আপনাকে। আপনার এই এই যে আপনি নাচেন, আপনি অনেক বিখ্যাত হয়েছেন, মানে ভাইরাল হয়েছেন, অনেক আলোচিত সমালোচিত হয়েছেন, এতে কি আপনি মানে সামাজিক ভাবে কি কোনো কখনো মানে খ্যাতির বিড়ম্বনা করেছেন কখনো? সামাজিক ভাবে সবাই আমাকে ভালোবাসে, আমি সবাইকে ভালোবাসি, সবাইকে বিনোদন দিতে চাই, সবাই বিনোদন আমারও দেয়, আমি সবাই ভালোবাসি, আমারও সবাই ভালোবাসি। আপনি যারা এইটা যারা করতে চায় বা যারা করবে, এই বিষয়ে আপনি মানে নতুনদের উদ্দেশ্যে আপনার কি বক্তব্য? নতুন ভাবে আমাকে যদি মানুষে ভালোবাসে, মানুষের পাশে আমি সবসময় থাকবো, মানুষকে বিনোদন দিয়ে যাবো, বিনোদন দিয়ে যাবে। আমি কোনো জায়গা লাভ স্বার্থ অথবা আশায় কোনো কিছু করি না। আপনার কি, হ্যাঁ, আপনার কি কোনো সোশ্যাল মিডিয়াতে কোনো অ্যাকাউন্ট বা আপনার ইউটিউবে চ্যানেল এরকম রয়েছে? সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট সব আছে, দেখি কি হয় আগামীতে, সবাই চার মাস বয়স তো, এর মধ্যে কত কি ইয়ার করা যায়, এটুক হয়েছি, দেখি আগামীতে কি করা যায়। আপনার প্রথম কোন ভিডিওটা সব থেকে বেশি ভিউজ হয়েছিল? ওই ভাঙ্গা প্রথম রোজার 15টায় গেছিলাম আমি, ওই ভাঙ্গা থেকে ওইখানে বাজার মধ্যে একটা ভিডিও করছি, ওই ভিডিওটা আমার 29 লক্ষ মাইসে দেখছে, ওই ভিডিওটা ভাইরাল হয়েছে। মানে ওইটা থেকে আপনার মানে প্রথম ইয়ে আর কি? হ্যাঁ, ওইটাই আমার প্রথম ভাইরাল, ওই ভিডিও ভাইরালের পরেই আমার এই আইডি বড় হয়ে গেল। ফ্যামিলিতে আপনার আর কে কে রয়েছে? ফ্যামিলিতে আমার স্ত্রী আছে, আমার 3 ছেলে আছে। তারা এই বিষয়টাকে কিভাবে দেখতেছে? ছেলেরা আমার ভালোবাসে, আব্বা যেটা ভালো লাগে সে ভিডিও করে। আপনি তো মানুষকে আনন্দ দিচ্ছেন, এটা তো একটা সবথেকে কঠিন কাজ। মানুষ আমার ভালোবাসে, মানুষে খুব ভালো জানে আমাকে, এলাকায় সবাই ভালো জানে, আমার কোনো শত্রু মিত্র নেই, আমি রাত দিন 24 ঘন্টা এইভাবে চলাফেরা করি। সব সময় তো অনেক ফিট পার থাকেন আপনি, এইটা কারণটা কি? এটা আমি মানুষের মধ্যে থাকি, মানুষের মধ্যে যাই, আমি কোনো ওই কেদা কাসর ওই পাতার গাড়ে আমি গুনাম করি না, আমি এইভাবেই করি। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আপনি কিছু বলতে চান কি, আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান সর্বশেষ? হ্যাঁ, আমি বলতে চাই আমার ফ্যান ফলোয়ার ভাইয়েরা, আপনাদের কাছে আমার দাবি, আপনারা যেভাবে আমাকে বিনোদন দিয়ে যাইতেছেন, আপনাকে আমি ভালোবাসি, আপনারা বিনোদন দিয়ে যাবেন, আপনাদের পাশেও আমি আসি, আপনাদের পাশে থেকে আপনাদেরকেও সাপোর্ট দেবো। আমারই যারা সাপোর্ট করতেছেন, যারা লাইক কমেন্ট দিতেছেন, আমি তাদেরকে লাইক কমেন্ট দিয়ে দেবো। আপনারা নিশ্চিন্তে থাকবেন, আমার উপরে কোনো দাবি রাখবেন না, আমি আপনাদের পাশে আসি, সাপোর্ট করবো, সাপোর্ট পাবেন, কোনো সময়ও আমার উপর রাগ হবেন না। আমার ভুল ত্রুটি হইতেই পারে, কিন্তু আপনারা সবাই ফ্যান ফলোয়ার ভাইরা, আপনাদের উপর দাবি, আপনারা আমারে সবাই সাপোর্ট করে যান, আপনাদের আমি সাপোর্ট দিয়ে দেবো। দেলোয়ার ভাই, খোদা হাফেজ, আমাদের ভালো থাকেন। প্রিয় দেলোয়ার ভাই ইতিমধ্যেই
মাদারীপুর জেলা সহ সারা বাংলাদেশে উনি ব্যাপক সুনাম সুখ্যাতি অর্জন করেছে তার সেই নাচ দিয়ে। সে কমার্শিয়াল ভাবে না, সে মানুষকে ভালোবেসে আসলে এই নাচগুলি করে এবং সব জায়গা থেকে সাড়া পেয়েছে এবং সারা দেশে বিদেশে বহু তার ভক্তবৃন্দ এখন তৈরি হয়েছে। আমরা আশা করি সে আরো দেশে সুনাম করুক এবং দেশের বাইরেও তার অনেক ভক্তবৃন্দ তৈরি হোক এবং সে শুধু মানুষের টাকার বিনিময়ে না, মানুষকে ভালোবেসে সে আনন্দগুলো দিয়ে থাকে। আমরা দেলোয়ার ভাই অনেক শুভকামনা করি এবং সে আরো বড় হোক এটাই আমার কামনা। সবাইকে অনেক ধন্যবাদ। আমি অনেক ধন্যবাদ আপনাদের কাছে। অবশ্যই আপনার আপনার অনেক ধন্যবাদ আপনাকে। দেশে বিদেশে আপনার অনেক সুনাম। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। থ্যাংক ইউ।